হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি অনেক ভালো আছি, এজন্যই তো তোমাদের মাঝে আমি নতুন নতুন গল্প নিয়ে আসছি। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি বলবো আমার গার্মেন্টসের লাইন সুপারভাইজারের গল্প। লাইন সুপারভাইজারটা না আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে খেলে দিল। আমি প্রথম প্রথম গার্মেন্টসে চাকরি করতে ঢুকেছি, গ্রাম থেকে এসেছেন, কিছুই বুঝি না, কিছুই চিনি না, গার্মেন্টসে চাকরি করি একটা মেয়ে। তখন অনেকে অনেক কথাই বলে, আর আমার যে সুপারভাইজারটা না, প্রথমে আমাকে এসে অনেক রাগারাগি করতো, আমি কাজ পারি না, কাজ বুঝি না, এসব বলতো। পরে আমিও না শুধু বলতাম, আচ্ছা ঠিক আছে, সরি স্যার, আর হবে না, আমি ঠিক করে করব। তারপরে সুপারভাইজার একদিন আমাকে বলতেছে, আচ্ছা শোনো, তুমি তো কিছু পারো না, তোমাকে আমি সব বুঝাই টুজাই দিই, তাহলে তোমার বেতন বাড়াই দিব, তাহলে তোমারে আমি মানে অনেক ইয়ে হবে, অনেক উপরের পোস্টে নিয়ে যাবে, অনেক কাজ শিখাই দেবে, এগুলা বলতেছে। আমি আর কি করা, আমি ভাবতেছি গার্মেন্টসে চাকরি করতে হলে বেতন তো বাড়ানোই লাগবে, তারপরে পোস্টে আরও বড় পোস্টে যাইতে হবে, তাহলে আমার বেতনও বাড়বে, আরও টাকা পয়সা হবে, সব কিছুই হবে। তখন আমি ওই যে লাইন সুপারভাইজারের কথা আর কি করলাম, লাইন সুপারভাইজারের কথা মতো তার কথা শুনলাম। সে এখন গার্মেন্টস ছুটির পর আমার এই গোডাউন ঘরের ভিতরে নিয়ে গেল। তো ওইখানে নিয়ে যায় না, আমারে প্রথমে কাপড়টা খুলছে। তা আমি বলছি, কি ব্যাপার, আমারে কাপড়টা খুলতেছেন কেন, আমারে এইখানে কেন নিয়ে আসছেন? বলতেছে, তোমারে তো আমি সব কিছু করে দেবো, বেতনও বাড়াই দেব, পোস্টও উঠাই দেব, তুমি আমারে কি দিবা? তা আমি বলতেছি, আমি আপনারে কি দেব বলেন, আমার যদি বেতন বাইরে যায় তাহলে আমি আপনারে টাকা দেবো যান। সুপারভাইজার বলতেছে, আমার অনেক টাকা আছে, আমার কিছু লাগবে না, আমি তোমারে বেতন বাড়াই দেব, অনেক টাকা পয়সার মালিক হবা তুমি, যদি তুমি আমার একটা কথা শোনো। তখন আমি বলছি, স্যার আমি কি কথা শুনবো আপনার? তখন ওই লাইন সুপারভাইজার বলতেছে, আমি বলছি, না না না, কাপড় শোনো, আমার বেতন বাড়াই দিবেন, কাপড় খুলতে হবে বেতন বাড়াইতে গেলে। তখন লাইন সুপারভাইজারটা রাগ হয়ে গেছে, বলতেছে, তুমি যদি এখন আমার কথা না শোনো তাহলে আমি কিন্তু তোমার চাকরি থেকে বের করে দেবো। তখন আমি হাতে পায়ে দৌড়ছি, ঠিক আছে স্যার, আপনার যা ইচ্ছা আপনি তাই করেন, আমারে চাকরির থেকে বের করেন না, আর আমারে বেতনটাও বাড়াই দেন, আপনার যা ইচ্ছা করেন। পরবর্তীতে ইচ্ছার বিরুদ্ধেই ওই লাইন সুপারভাইজারটা আমার কাপড় খুলে দেওয়ার পর, এখন আমি তো নতুন নতুন গ্রাম থেকে আসছি, সে না আমার গার উপরই করতেই থাকলো, করতেই থাকলো, তার ওই বড় যন্ত্রটা দিয়ে আমার যে আমি না অনেক ব্যথা পাইছিলাম, ব্যথায় চিৎকার করছিলাম, কিন্তু কিছুই বলতে পারি নাই, কারণ আমার সুযোগের সৎ ব্যবহার করছে ওই লাইন সুপারভাইজার, কি আর বলবো আমি। তো প্রথমে অনেক বাধা দিছিলাম, কিন্তু সে কোনো বাধাই শোনে নাই, আমার হাত দুইটারে নিয়ে আটকায় রেখে সে ইচ্ছা মতো করতে করতে না আমার সমস্ত শরীরটা ব্যথা হয়ে গেল। আমার না খুব খারাপ লাগতেছিল, কি করা, চাকরিটা বাঁচানোর জন্য করতেই হইলো। তো বন্ধুরা, আপনারা মনে রাখেন, সব গার্মেন্টসে কিন্তু এরকম কাহিনী হয় না, আর সব লাইন সুপারভাইজাররা কিন্তু এরকম না।